সমস্ত অভিভাবকদের আমাদের বিকাশ ভারতী হাই স্কুলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমাদের ফার্স্ট ইয়ারের টেস্টের রিপোর্ট কার্ড আমরা আউট করতে চলেছি। 2018 এর এটাই আমাদের প্রথম রিপোর্ট কার্ড। নাম্বার আপনারা অলরেডি পেয়ে গেছেন, সব সাবজেক্টে আপনার বাচ্চা কি কি নাম্বার পেয়েছে, খারাপ ভালো সবই আপনারা অলরেডি পেয়ে গেছেন। তবুও আমরা আজকে আপনাদেরকে ডেকেছি এখানে গার্জিয়ান প্যারেন্টস মিটিংসও করব, রিপোর্ট কার্ড তো দেবো তার সাথে মিটিংও করব। আপনারা হয়তো অনেকেই আসতে যাচ্ছেন যে নাম্বার অতটা ভালো করেনি বাচ্চা, হয়তো অনেক বেশি খেটেছিলেন তাও বাচ্চা ভালো করেনি। তো তাদের জন্য আমি একটা কথাই বলবো যে এটা শুধু আমাদের একটা টেস্ট ছিল বাচ্চাদের জন্য, কারণ এটা আমরা ফার্স্ট ইউনিট টেস্ট বলছি। তো এটা 25 মার্কসের ছিল, তো সামনে আরও অনেক চান্সেস রয়েছে ওদের ভালো করার, কারণ এরপরে আমাদের ফোকাস হবে যে এক্সামগুলো সেগুলো হচ্ছে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি, যেখানে অনেক বেশি মার্কসের এক্সাম হবে 75-এর আর 100 মার্কসের। তো এখানে যদি বাচ্চা 25-এ খারাপও করে থাকে তাও আমাদের কাছে বা আপনাদের কাছে চান্সেস আছে যে বাচ্চাকে আমরা প্রোগ্রেস করতে পারবো। এটা ওদের জাস্ট একটা টেস্ট ছিল। আপনাদেরকে আমরা ডেকেছি এই কারণেই যে আপনাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আপনারা আমাদেরকে বলুন, যাতে আমরা সেই প্রবলেমগুলো শুনে সলভ করতে পারি। তো সবাই যখন রিপোর্টটা নিতে যাবেন ক্লাসে, আপনাদের প্রবলেমগুলো আপনাদের বাচ্চার ক্লাস টিচারকে বলবেন, ওনারা লগবুকে লিখে নেবে। আমরা তারপরে সব টিচারে কথা দিচ্ছি যে আপনাদের প্রবলেমগুলো আমরা পুরোপুরি চেষ্টা করবো সলভ করার। তবে একটা কথা বলবো যে হয়তো আপনারা যখন প্রবলেমগুলো বলবেন, দুজনকেই বলবো টিচার বা গার্জিয়ান, যে একটু ভালোভাবে প্রবলেমসগুলো সলভ করার আমরা চেষ্টা করবো, দুজনকেই কুল থাকার কথা বলবো। হয়তো অনেক সময় দেখা যায় টিচারও কোনো ব্যাপারে রেগে যাচ্ছে বা গার্জিয়ানও, তো এখানে আমরা একটা যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে একটা বাচ্চার ফিউচারের জন্য, মানে এটা কোনো ছোটোখাটো আমরা আলোচনা করছি না, এটা একটা বাচ্চার ফিউচারের কথা আমরা বলবো, যা এমন আলোচনা করবো যাতে বাচ্চার প্রোগ্রেস আমরা করি। আপনাদেরও যা উদ্দেশ্য আমাদেরও তাই উদ্দেশ্য, দুজনেরই সেমই প্রবলেম যে বাচ্চার যাতে প্রোগ্রেস হয়, তা সেটা করতে গিয়ে আমাদের একটু ঠান্ডা মাথায় যেটা করলে প্রবলেমটা সলভ হবে সেটাই চেষ্টা করব। আমরা যত টিচার আছি চেষ্টা করব যে আপনাদের যত সমস্যা আছে সমস্ত সলভ করার, শুধু আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে আজকে জানিয়ে যান। এবারে একটা কথা আমি টিচারদের হয়ে বলছি যে আমরা যত টিচার আছি আমরা সত্যিকারেই অনেক চেষ্টা করি, তার মধ্যে দিয়েও হয়তো কারো ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে, তো সেই জন্য একটু সেই জায়গাটা আপনারা একটু অ্যাডজাস্ট করবেন বা জানাবেন যাতে না হয়। আর আমাদের দায়িত্ব তো আস্তে আস্তে বাড়ছে, কারণ এবছর আমাদের স্টুডেন্ট সংখ্যা আরও বেড়েছে, আমরা এইট 800 আমাদের স্টুডেন্ট হয়ে গেছে, তো আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। প্লাস আমাদের যে বাচ্চা মাধ্যমিক দিচ্ছিল সেই নাম্বার অফ স্টুডেন্টও এবার অনেক বেশি আছে, গতবার যেমন 51 স্টুডেন্ট ছিল এবার আমাদের 63 বাচ্চা মাধ্যমিক দিতে চলেছে, তো আমাদের সব জায়গায় দায়িত্ব বাড়ছে, তো আপনাদের কোঅপারেশনটা আমাদের ভীষণ দরকার। এছাড়া আমাদের স্কুলে সমস্ত রকম আমরা ফেসিলিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের স্কুলের তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে, যেমন যত স্মার্ট ক্লাসরুম বলুন বা প্রজেক্টর, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, যা যা ফেসিলিটি আমরা দেওয়া যায় আমরা চেষ্টা করি। এছাড়াও আমাদের এখানে কোচিং ক্লাসেস আছে, তো আপনারা বাচ্চাদেরকে কোচিংয়ে ভর্তি করাতে পারেন, এখানে সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা টিচার ক্লাস নেন, নার্সারি থেকে 10 অবধি সমস্ত ক্লাসই এখানে হয় কোচিংয়ে। এছাড়াও বাচ্চার যাতে সমস্ত দিক থেকে বিকাশ হয়, সর্বাঙ্গিক বিকাশটা আমাদের ফোকাস, কারণ বাচ্চা শুধু পড়াশোনা করবে তাহলে হবে না, কারণ আজকালকার যুগে দেখেছেন সমস্ত দিক থেকে বাচ্চাকে এগোতে হবে, তাকে স্পোকেন ইংলিশে পারতে হবে, তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, সেই জন্য আমরা সমস্ত রকমের ক্লাস আমরা ওদেরকে করাই, যেমন আপনারা জানেন ইপিটি, ইয়োগা, প্রাণায়াম সব সব ক্লাসই ওদেরকে করানো হয়। তাছাড়াও এবারে আরও দুটো নতুন ক্লাস আমাদের অ্যাড হতে চলেছে, সেটা হচ্ছে গিটার আর গানের ক্লাস, কারণ বাচ্চারা যখন অ্যানুয়াল প্রোগ্রাম করেছিল তখন আমরা দেখেছিলাম যে ওরা এই দুটো সাবজেক্টের উপরে ভীষণ ইন্টারেস্ট, তো এই ক্লাস দুটো আমাদের যেহেতু ছিল না তো আমরা খুব তাড়াতাড়ি এই দুটো ক্লাস করতে চলেছি, তো আপনারা বাচ্চাদেরকে সব ব্যাপারে ডিটেলসে জেনে একটু অ্যাডমিশন করিয়ে নেবেন।
সব গার্জিয়ানদেরকে তো আমরা একসাথে পাই না, হয়তো আপনারা আলাদা আলাদা ভাবে আসেন, আপনাদের সমস্যাগুলো বলেন, আবার গার্জিয়ান ক্লাস টিচার সাবজেক্ট টিচার যাই হোক না আলাদা করে বলে। তো আজকে আমরা যখন সবাইকে এক জায়গায় পেয়েছি, তো আমি কিছু প্রবলেম বলবো যেগুলো সমস্ত মর্নিং এর টিচারসদের প্রবলেম হয়, আপনাদের থেকে সেই কোঅপারেশনটা ওরা চাইছে। তো আমি সেই পয়েন্টসগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। যেমন বাচ্চাকে প্রপার টাইমে পাঠানো, কি হচ্ছে ধরুন বাচ্চা লেটে আসবে, তো ওদের লাস্ট টাইম আপনারা জানেন তো 6:50, তো 6:50 মধ্যে আপনারা পাঠান, কারণ এই ছোট বয়স থেকে যদি ওরা লেট করা শিখে যায় তো সারা লাইফে ওরা লেট করবে। আর এই জন্য প্রপার টাইমে ওদেরকে নিয়ে আসুন, কারণ এখন তো ওদের দোষ না, এখন ছোট, তো এই অভ্যেসটা ওদের থেকে যাবে, তাই এখনই ওদের লেট করার অভ্যেসটা করাবেন না। যখন আসবেন তো প্রপার ইউনিফর্ম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, তা নাহলে কি বাইরের লোকও ওটা দেখে বলবে যে দেখো গার্জিয়ান পরিষ্কার জামা কাপড় পরে না, বা টিচারদেরও বলবে। তার থেকেও বড় কথা, বাচ্চার জন্য এটা ইনহাইজিনিক, তাই বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, প্রপার জামা কাপড় করে পাঠান, ইউনিফর্ম করে পাঠান। নেলস হেয়ার্স এগুলো দেখবেন, ক্লাস টিচাররা একটা ডায়েরির মধ্যে দেখবেন পেজে লিখে দেয়, অনেক সময় কি হয় ওরা লিখে দেয় কিন্তু ক্লাস বাড়িতে গেলে হয়তো গার্জিয়ান সেটা দেখে না, তো ওইটা একটু দেখবেন পেজগুলো, এসে দেখে ক্লাস টিচারের সাথে একটু কথা বলে দেবেন কি কি প্রবলেম। তাছাড়া যেটা প্রবলেম যে বটল ওরা আনে না, বা টিফিন বক্স আনে না, হয়তো কোনো প্যাকেটে করে নিয়ে চলে আসছে, তো সেটাও বাচ্চার জন্য ইনহাইজেনিক হয়ে যাচ্ছে, তো বাচ্চাকে টিফিন বক্সের মধ্যেই টিফিন দেবেন, জলের বোতল দেবেন, কারণ এখন গরমকাল ওদের জল কম খেলে চলবে না, যতটা জল খাওয়া দরকার ততটা দেবেন, খাবারটা ভালো দিন যাতে ওর নিউট্রিশন পায়, এখন এখন ওদের গ্রোথের এজ, তো এই টাইমে যদি ওদের প্রপার খাবার না দিই তাহলে যতই পড়ার না কেন পড়াটা কিন্তু ওদের মনে থাকবে না, তাই খাবারটা সবার আগে দরকার, যে খাবারটা খেলে ওদের পড়াশোনাটা মনে থাকবে সেই খাবারটা ওদের খাওয়াতে হবে, খাওয়ালে তাহলে ওরা একাই পড়বে একাই মনে থাকবে, কারণ দেখবেন হয়তো একই পড়াই পড়াচ্ছে দুটো বাচ্চাকে, কিন্তু যে খাবার একটু কম খায় দেখবেন খাওয়া দাওয়া ঠিক মতো করে না, রেস্ট নেয় না ঠিক মতো, জল কম খায়, সেই বাচ্চা কিন্তু পড়াটা কম মনে রাখতে পারে, তাই এখন যেহেতু ওদের গ্রোথের এজ ওদের খাবার দাবারটা রেস্টার দিকে খুব ভালো করে নজর রাখবে। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে বাচ্চা এক্সাম যখন থাকছে, মানে ক্লাস টেস্ট যখন থাকছে, সেই টেস্টের দিনে কপি নিয়ে আসে না, মানে শুনলাম বেশিরভাগই নাকি বাচ্চা পেজ নিয়ে আসে, তো পেজে রেখে, যেহেতু কপি নিয়ে আসে না পেজে রেখে, তো ওটা হারিয়ে যাবে, তাই কপিটাও খালি থেকে যায় আর বাচ্চার ওই পেজটাও হারিয়ে যায়, তো ট্রাই করবেন যে আপনার রুটিন দেখে প্রপার বুক কপি পাঠান, তাহলে ওটা মিস হবে না, কপিতেই যাতে ওরা টেস্টটা নিতে পারে টিচাররা, তো সেইটুখানি হেল্প করুন আপনারা। আর একটা প্রবলেম হয় যে বাচ্চা যখন অ্যাবসেন্ট করে তো অ্যাবসেন্ট লেটার আনে না, তো গার্জিয়ানদের এটা রিকোয়েস্ট করবো আপনারা যেই ল্যাঙ্গুয়েজে লিখতে কমফোর্টেবল সেটাতেই লিখুন, বাংলা হিন্দি ইংলিশ যেটাই পারবেন সেটাতেই লিখুন, কিন্তু অ্যাবসেন্ট লেটারটা অবশ্যই আনবেন। আমি শুনলাম যে মর্নিংয়ে কোনো বাচ্চাই নাকি অ্যাবসেন্ট লেটার আনে না, ঠিক আছে, তো আপনারা এবার থেকে ওটাকে ফলো করুন। হোমওয়ার্কগুলো ওদের তিনটে জায়গায় থাকে, অনেক সময় মিস হয়ে যায়, হয়তো কি হয় না বই দেখতেন বইয়ে নেই পেলেন না, তো কপিতে দেখবেন বা ডায়েরিতে দেখবেন, তিনটেতেই দেখবেন, তো কোথাও না কোথাও ওদের হোমওয়ার্কটা পেয়ে যাবে, তিনটেই ফলো করবেন। আর এখন ডায়েরিতে একটা নতুন পেজ দেওয়া হয়েছে যেখানে বাচ্চা যে নাম্বারগুলো পাচ্ছে ফার্স্ট ইউনিটে বা পেয়েছে সেই নাম্বারগুলো তোলার একটা কলাম বানানো হয়েছে, তো ডায়েরিতে ওই পেজে আপনারা নাম্বারগুলো লিখে রাখবেন, তাহলে ওরা ওটা ভুলবে না। ছাড়াও না করা কি হচ্ছে, প্রপার রিজন আছে তাও এক্সাম দিচ্ছে, মানে উল্টো হয়ে যাচ্ছে, যার রিজন নেই সে হয়তো বিয়ে বাড়ি চলে গেলো বা অন্য কোনো আদার নর্মাল প্রবলেমে সে অ্যাবসেন্ট, আর যার ফক্স হচ্ছে সেও এক্সাম দিতে চলে আসে, তো সেটা করবেন না, বাচ্চার হেলথটা আগে দেখবেন, বাচ্চা যদি অসুস্থ থাকে তো তাকে পুরো রেস্ট দিন, আর যদি রিজন না থাকে তাহলে অ্যাবসেন্ট করাবেন না। সামার ভ্যাকেশনে আপনাদের হলিডে হোমওয়ার্ক পেয়ে যাবে, সেইগুলোকে ফলো করবেন আপনারা। আর এরপরে আমরা রিপোর্ট কার্ড দেবো, তো আপনাদের বেশি সময় নষ্ট করবো না, আপনারা ক্লাস ওয়াইজ চলে যাবেন আমাদের স্পিচ কমপ্লিট হলে। আর আরেকটা কথা হলো সেটা হচ্ছে রিপোর্ট কার্ড আজকে পাওয়ার পরে আপনারা সেটাকে সাইন করবেন, সাইন করে কালকেই জমা দিয়ে দেবেন, ঠিক আছে, ভুলবেন না, কালকেই সাইন করে সবাই জমা দিয়ে দেবেন। আর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মাঝে মাঝে আমাদের সাথে এসে দেখা করুন, আমাদের সাথে কোঅপারেশন করুন, কারণ আমাদের দুজনেরই উদ্দেশ্য একই যে বাচ্চার প্রোগ্রেস, তো আমরা যদি দুজনে মিলে চলি তাহলে বাচ্চার প্রোগ্রেস অনেক বেশি হবে, তা আমাদের দুজনের
কোঅপারেশন না থাকলে চলবে না, আপনাদের কোঅপারেশন আমরা চাই, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ।